মায়াচাল পরিবার বিয়ানীবাজারের আয়োজনে ও যুক্তরাষ্ট্র প্রবাসী জহুরুল ইসলাম জয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জালাল আহমদ জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা 2022-এর মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিন বিভাগে উত্তীর্ণ 11 জন শিক্ষার্থীর হাতে সনদ, পদক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। মায়াচাল পরিবার বিয়ানীবাজারের প্রতিষ্ঠাতা জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সভাপতি আতাউর রহমান, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক শামীম আহমদ। মায়াচাল পরিবার বিয়ানীবাজারের সদস্য হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার সুহেদ আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম ও সাইফুর রহমান। অনুষ্ঠানে জালাল আহমদ জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে। আমি দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমি এই রেজাল্টটা পেয়ে অনেক খুশি হয়েছি। মায়াজাল পরিবারের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানি। আমি অনেক খুশি এবং যারা এই মেধাবৃত্তি আয়োজন করেছেন তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এরকম মেধাবৃত্তির পরীক্ষা আয়োজন করলে আমরা আর অনেক কিছু শিখতে পারবো এবং আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। আমি রেজাল্টটি পেয়ে অনেক খুশি হয়েছি। মায়াজাল পরিবারকে অনেক ধন্যবাদ জানাই। আমি জালাল আহমদ জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমি আশা করি সকলে আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরও ভালো করতে পারি। জালাল আহমদ জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা দিয়ে আমি তৃতীয় গ্রেডে উত্তীর্ণ হয়েছি। শিক্ষার মান উন্নয়নে মায়াচাল পরিবারের এরকম উদ্যোগের প্রশংসা করে অতিথিরা বলেন শিক্ষাক্ষেত্রে সকল সংগঠনের এগিয়ে আসা উচিত। রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতার পাশাপাশি এ ধরনের ব্যক্তিক ও সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা গ্রহণ করে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই পর্যায়ে এসেছে তাদেরকে অভিনন্দন জানাই। আর মায়াজাল পরিবারের সদস্যবৃন্দ, মায়াজাল পরিবার বারবার এটা আয়োজন করুক, তাদেরকে আরও উচ্চশিক্ষায় যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য, তারা যাতে আরও লেখাপড়া ভালো করে এ ধরনের বৃত্তি তাদের সরকারি বৃত্তি যাতে অর্জন করতে পারে। আপনারা জানেন যে যারা ডক্টরেট ডিগ্রি দেন, যারা এফআরসিএস ডিগ্রি নেন, তারা এদেশের সরকার কিন্তু তাদেরকে বৃত্তি দিয়ে বিদেশে ট্রেনিং দিয়ে পাঠায়। তো আমরা এখান পাবলিক দিচ্ছি যে পাবলিক কিছু সংস্থা, বিভিন্ন সংস্থা, এটা একটা সামাজিক সংস্থা, এগুলো দিয়ে মানুষ আমাদের এই যে কোমলবর্তী ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে যাতে ভবিষ্যতে তারা যেন সরকারি বৃত্তি পেয়ে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে হয় এ ধরনের এই এই যাতে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কোমলবর্তী হয়েছি। আমরা তাদের মঙ্গল কামনা করি এবং যারা আয়োজক আমাদের বিশেষ করে মায়াজাল পরিবার এবং জহিরুল ইসলাম জয়ের ওনার পৃষ্ঠপোষকতায় মূলত আজকের এই বৃত্তি অনুষ্ঠান। তা ওনার জহিরুল ইসলাম জয় তো আমেরিকায় থাকেন, ওনার সুস্বাস্থ্য আমরা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনেও মায়াজাল পরিবারের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকের প্রতি কৃতজ্ঞতা জানান মায়াজাল পরিবারের প্রতিষ্ঠাতা জালাল আহমদ। আমাদের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা আজকে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমি সকল অতিথি এবং শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, মায়াজার পরিবারের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা মায়াজাল কর্তৃক আয়োজিত আমাদের এই জালাল আহমদ জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা আমরা চালিয়ে যাব। আমি সবার সহযোগিতা চাই। এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াজাল পরিবারের প্রতিষ্ঠাতা ও সদস্য ফরহাদ আহমদ ফারেদ, সুহেব আহমদ, আবুল কাশেম, আবু সাইদ, ইউসুফ আলী, আব্দুল হানিফ, রাজু জিহান আহমদ,
গোলাম কিবরিয়া, জামিল আহমদ, ফাহাদ আহমদ, আরিফুল ইসলাম, নাহিম, আমিন আহমদ, নাহিম আহমদ, ফাহাদ আহমদ, মামুন চৌধুরী, মিরাজ আহমদ, নাহিম আহমদ সহ আরও অনেকে। সৈয়দা আকি হক, এবিটিভি। দারুণের কবি জামাল হাসান খান মান্নার নতুন কাব্যগ্রন্থ মুক্তিযোদ্ধার মা পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। প্রকাশ করেছে নাগরী প্রকাশন। প্রবাসী এই কবির এই পর্যন্ত আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইগুলো পাওয়া যাবে একুশে বইমেলার ৬ ও ৭ নম্বর স্টলে। দেশ ও প্রবাসের পাঠকদের জন্য কাব্যগ্রন্থ মুক্তিযোদ্ধার মা সহ অন্যান্য গ্রন্থ রয়েছে রকমারি.কমে।